কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে মাত্র 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অতুলনীয় ক্ষতিতে এই সামান্য 1,000 কোটি টাকা যথেষ্ট নয়। কিন্তু আমাদের রাজ্য সরকার সেখানে প্রায় 6,000 কোটি টাকা, 6,500 কোটি টাকা এই আমফান মোকাবিলার জন্য খরচ করেছেন। 29 এপ্রিল লকডাউনের প্রায় 40 দিন পরে কেন্দ্রের পরিযায়ী শ্রমিকদের আন্তঃরাজ্য চলাচলে অনুমতি দেয়, তা কেবল বাসের মাধ্যমে। আপনারা জানেন আমাদের রাজ্য সরকার যারা রাজস্থানের কোটাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে ছিলেন, আমাদের রাজ্য সরকার 105 কোটি টাকা ব্যয় করে বাসের মাধ্যমে সেই সমস্ত ছাত্রছাত্রীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আমাদের মানবিক নেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী এই কাজটি করেছিলেন। কিন্তু এতেও বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা প্রতিনিয়ত কুৎসা করে গেছেন। 1 মে কেন্দ্র অবশেষে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, কিন্তু তারা বলেন যে রাজ্যে পরিযায়ীরা ফিরবে কেন্দ্র সরকার তাদের কোনো আর্থিক সাহায্য করবে না, ট্রেনের ভাড়া দিয়ে তাদেরকে ফিরতে হবে। আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেই খরচ বহন করে রেলকে সেই টাকা দিয়ে আমাদের যারা অন্যান্য রাজ্যে ছিলেন সেই পরিযায়ীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এবং তাদের ফিরিয়ে নিয়ে আসার পরে বিভিন্ন এলাকাতে যে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে সেখানে ডাক্তার থেকে শুরু করে তাদের মেডিকেল পরিষেবা সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন। আমাদের আত্মতুষ্টিটাই হচ্ছে আমাদের এই রেজাল্টের জন্য হচ্ছে দায়ী। আমরা ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলাম, আমরা মাঠে ময়দানে কাউকে দেখতে পাচ্ছিলাম না, যেদিকে দেখছিলাম সবই আমরা। এই আত্মতুষ্টিটাই এবং প্রবল যে আমাদের বিরোধী যে হাওয়া, যে সেন্ট্রালে অল ওভার ভারতবর্ষে বিরোধীদের প্রজেক্ট প্রধানমন্ত্রী না থাকার জন্য এই ফলে একটা বিজেপির পক্ষে পজিটিভ দিক রণকৌশল এই যে বর্তমান যে পরিস্থিতি COVID-19 এবং আমফান বিপর্যয়, যেভাবে সারা বাংলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন, তাদের পাশে থাকার জন্য এবং বিরোধী যারা কুৎসা করছেন, যারা এটাকে নিয়ে রাজনীতি করছেন, তাদের হচ্ছে মুখোশটাকে খুলে দেওয়ার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন। আপনার বিধানসভা এলাকায় হজরত জয়ন্তী মালিকা বিদ্যালয় আছে, সেটা এখন গ্র্যান্ড হয়নি, সেভাবে কি উদ্যোগ নিচ্ছে? যে স্কুলটার কথা বলছেন, ইতিমধ্যে ওই স্কুলটা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিং হয়েছিল, সেখানে নির্দেশও দিয়েছেন বিধায়ক বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো DIO ইনকোয়ারি করেছেন এবং DI যে ইনকোয়ারি করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন যে কোনো প্রাইভেট জায়গাটাকে হুট করে সরকারি যে অ্যাফিলিয়েশন সেটা দেওয়া যায় না, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটা করা সম্ভব। এবং কর্তৃপক্ষকে কি কি করতে হবে সেটা হচ্ছে আমরা অলরেডি নেত্রীর নির্দেশে জানিয়ে দিয়েছি, ওনার ডিপার্টমেন্টে যোগাযোগ করলে ওনাদের কাজটা হয়ে যাবে। সিংহের পরস প্রকল্প চালু করেছিলেন এবং যারা আবেদন করেছিলেন আমাদের রাজ্যের পরিযায়ীরা প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি সরকার, কেন্দ্র সরকার এবং বিজেপি নেতৃত্বরা যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করেন তারা সেটাকে ভুল ব্যাখ্যা করেছিলেন। 27 এপ্রিল মুখ্যমন্ত্রী জানান পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যের আটকে থাকা বাংলার মানুষকে ফিরিয়ে আনার জন্য সব রকম পদক্ষেপ নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটাও জানায় যে অন্য রাজ্যে আটকে থাকা এই সকল বাংলার মানুষকে ঘরে ফেরানোর খরচ সরকারই বহন করবে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো অপপ্রচার করেছেন,
তারা বলেছেন আমাদের রাজ্য সরকার কোনোভাবে খরচ দিতে চাইছেন না, কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের অন্যান্য 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলেন যাতে আমাদের রাজ্যের যারা পরিযায়ী অন্য রাজ্যে আটকে আছেন তাদের যাতে থাকা খাওয়া খাওয়ার যাতে না কোনো অসুবিধা হয়, কিন্তু সেটা ভুল ব্যাখ্যা করা হয়েছিল। যারা পরিযায়ী তাদেরকে বিভ্রান্তকর অবস্থা তৈরি করা হয়েছিল আমাদের সরকারের বিরুদ্ধে, আমাদের নেত্রীর বিরুদ্ধে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে নিশানা করে যাচ্ছেন, তারা বিভিন্ন মূলক বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে আমাদের রাজ্যের যে করোনাতে যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের সাধারণ নাগরিক, আমাদের যে আর্থিক প্যাকেজ যেটা পাওয়ার কথা, আমাদের রাজ্যের 53 লক্ষ কোটি টাকা যেটা আমাদের পাওয়ার কথা, আমাদের সেটাকে বঞ্চনা করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকার। যে স্পেশাল ট্রেন দেওয়া হবে, কিন্তু সেই স্পেশাল ট্রেন আমাদের রাজ্য থেকে যে ট্রেন ঠিক করা হয়েছিল সেখানকার প্রায় 40 খানা ট্রেনকে অন্য জায়গা অন্য রাজ্যে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেখানে আমাদের রাজ্যের পরিযায়ীরা খুব সমস্যার মধ্যে পড়েছিলেন এবং প্রায় 80 জন পরিযায়ী এই ট্রেনের যে গাফিলতি প্রাণ হারিয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের দলের যারা বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব রয়েছেন, যারা আমাদের কর্মী রয়েছেন, তারা যেভাবে মানুষের পাশে থেকেছেন, আপনারা যারা মিডিয়া বন্ধুরা এসেছেন এবং এলাকার বাসীও দেখেছেন, এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে এই কোভিড-19 নিয়ে এলাকা মানুষের পাশে প্রতিনিয়ত ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি মানুষের পাশে কাজ করে গেছেন। আপনারা নিশ্চিতভাবে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন পাঁশকুড়া পশ্চিম বিধানসভা অন্তর্গত আমাদের পাঁশকুড়া স্টেশন চত্বরে অনেক ভবা ঘুরে থাকেন, ভিখিরি থাকেন, এই লকডাউনের ফলে হঠাৎ করে তাদের যে সমস্যা হয়েছিল, তারা অনাহারে মারা যেতে পারত, তাদেরকে সেই জায়গা থেকে যাতে না তাদের কোনো ক্ষতি হয়, আমাদের এখানকার নেতৃত্ব পৌরসভার ভাইস চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, আমাদের মাইনরিটি সংখ্যালঘু সেলের সংখ্যালঘু কমিশনের সদস্য জৈদুল বাবু, ইনারা মহান উদ্যোগ নিয়ে এই ধরনের অসহায় মানুষকে দুবেলা দুমুঠো আজ পর্যন্ত খাওয়ার দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল যারা আমাদের অপপ্রচার করছেন, যারা কুৎসা করছেন, তাদের নজরে আসছে না। পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনারা আরো দেখবেন আমাদের এই এলাকার ভূমিপুত্র আছেন রাজ্যের একজন মন্ত্রী মাননীয় সোমেন মহাপাত্র, উনি এবং উনার স্ত্রী আমাদের দলের কাউন্সিলর, উনারাও চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গাতে এই ধরনের দুস্থ মানুষকে খাওয়ার দাওয়ার উনারা পৌঁছে দিচ্ছেন। আমাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে যারা আমাদের নেতৃত্বরা রয়েছেন, দলের কর্মীরা রয়েছেন, তারা শুকনো খাওয়া রান্না করা খাওয়ার প্রতিনিয়ত অসহায় মানুষদের মুখে তুলে দিচ্ছেন, কিন্তু যারা সমালোচনা করছেন, যারা কুৎসা করছেন, তাদেরকে আমরা দেখতে পাইনি একদিনও। তারা শুধু মিডিয়ার সামনে গিয়ে বলে আমাদের এখানে এটা হয়নি সেখানে এটা হয়নি, কিন্তু আমি তাদের কাছে আহ্বান করব, আপনারা করে দেখেন না আপনাদেরকে কে বাধা দিয়েছে, কিন্তু ওনারা করবেন না, কিন্তু আমাদের কুৎসা করতে ছাড়বেন না। আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে প্রতিনিয়ত যেভাবে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস যেভাবে আমাদের সরকারের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে যেভাবে কুৎসা করছেন, সেটা যে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সেটা বাংলার মানুষ বুঝে গেছেন। তাই আর হচ্ছে নতুন করে বলতে হবে না, আগামী দিনে এই পাঁশকুড়ার বাসী তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখবে, এটা আমরা বিশ্বাস করি। করতে গেলে কখনো কখনো ভুল হতে পারে, তো যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের কোনো সমস্যা হয় না। না ভুল টুল না, এটা একেবারে ইচ্ছাকৃত এবং কনফিউশন হয়েছে নিশ্চিত, আপনি জানেন এখন খবর দেখেছেন। পরিকল্পিত ভাবে আমাদের দলকে বদনাম করার জন্য কিছু কিছু মানুষ নানাভাবে
আমার নাম শেখ জহিরুল ইসলাম, আমার বাবার নাম শেখ মনিরুল ইসলাম। শেখ জহিরুল ইসলাম পিতার নাম শেখ মনিরুল ইসলাম হতেই পারে, অন্য কেউও হতে পারে। তো সেই জায়গাতে যদি আমাকে দেখানো হয়, আমার মনে হয় এটা ঠিক নয়। এটা আরও ভালো করে খোঁজ খবর নিয়ে এই রিপোর্টিংটা করা উচিত যে প্রকৃত স্বজন পোষণ হয়েছে কিনা। আমার আমাকে আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার মা বিধায়ক হয়েছেন উপনির্বাচনে 2009 সালে নন্দীগ্রামে, আপনারা সবাই জানেন। অনেকেই বলেছেন, অনেক মিডিয়া জিজ্ঞেস করেছেন আমাকে, অনেক জায়গাতে আলোচনা হয়েছে। ফিরোজা বিবি এমএলএ হয়েছে, ফিরোজা বিবির ছেলে চাকরি করে, কোথায় চাকরি করে? রেলে চাকরি করে। আমি আজ পর্যন্ত বেকার, আমি কোনো চাকরি করি না, আমি গ্রামে মেডিকেল প্র্যাকটিস করি। তো সুতরাং যারা কাজ করে না তারা অপপ্রচার করবে, তার সত্যতা যাচাই করতে হবে। আরেকটা বিষয় এই যে কাজের প্রতি অ্যামাউন্টটা থাকলে ভালো হতো, কত টাকা মানে ইয়ারলি যদি একটা কিছু ক্যালকুলেশন করা হয়েছে, মানে বিধায়ক তহবিলে আমাদের সরকারের যে সিস্টেম আছে, একজন বিধায়ক বিধায়ক তহবিলের 60 লক্ষ টাকা প্রতি বছর পান। সেই হিসেবে এই বিগত 4 বছরে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2,40,00,000 টাকার কাজ হয়েছে, এবং সেই টাকাটা পুরোটাই হচ্ছে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। 2,40,00,000, হ্যাঁ 2,40,00,000, 4 বছরে। এবার হচ্ছে আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে দিই, এই 2,40,00,000 টাকার মধ্যে আমরা পাঁশকুড়া বিধানসভাতে, আমি মানে আপনাদের একটা গ্রস একটা হিসেব বলে দিচ্ছি, ঢালাই রাস্তা করা হয়েছে বিভিন্ন এলাকাতে, পঞ্চায়েত এবং রুরাল স্তর এবং হচ্ছে পৌরসভা স্তরে 13খানা ছোট ছোট ঢালাই রাস্তা করা হয়েছে। শ্মশান চুল্লি করা হয়েছে 10খানা, বৈতরণী দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে আছে, আমরা দেখে নিচ্ছি। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, হ্যাঁ বলুন। এখানে যে মিনি ইনডোর স্টেডিয়াম, এটাও হচ্ছে আমাদের যুব কল্যাণ দপ্তর থেকে দেওয়া হয় এমএলএ সুপারিশে, ওটাও হচ্ছে ওটাতে আসবে না। প্লাস যে হচ্ছে আবাস যোজনা যেটা দেওয়া হয়েছে, হ্যাঁ গীতাঞ্জলি আবাস যোজনা 241 জনকে দেওয়া হয়েছে, এটাও হচ্ছে, কারণ ইন্ডিভিজুয়াল ভাবে কাউকে কোনো ফিনান্স পারমিট করা যায় না বিএফএর গাইডলাইন অনুসারে। তাহলে আপনি বলছেন এইগুলো বাদ দিয়ে 2,40,00,000? হ্যাঁ। প্রশ্ন বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা বিভিন্ন পদাধিকারী আছেন, তারা নিজেদের লোকগুলোকে বেছে বেছে নিয়েছে। তো আপনাদেরকে আমি একটা স্ট্যাটাস তুলে ধরতে চাই। গত 4 বছর ধরেই পাঁশকুড়াতে এই পাঁশকুড়ার যারা নেতৃত্বরা আছেন ওনাদেরকে নিয়ে কাজ করছি। তো সেই নিরিখে একটা আমি পরিসংখ্যানকে আপনাদেরকে সামনে তুলে ধরতে চাই। পাঁশকুড়া 1 নম্বর ব্লকে গত 4 বছর ধরে এই বিধানসভাতে কন্যাশ্রী প্রকল্প পেয়েছে 35,493 জন ছাত্রী। এখানে যদি ভাগ করা যদি হয়, K1 পেয়েছে 32,436 জন, K2 পেয়েছেন 3,027 জন, রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন পাঁশকুড়া ব্লকে 1,454 জন। এই আপনারা এইটা যদি হিসেব করেন, আমাদের নেতারা সবাই যারা পেয়েছে সবাই কি হচ্ছে আমাদের তাদের কোনো কেউ না কেউ আত্মীয়? এই পরিসংখ্যান আপনাদেরকে বলে দেবে যারা অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে যে আমরা স্বজন পোষণ করছি। এই যে বিশাল যে সংখ্যা, এই সংখ্যাটা প্রমাণ করে দেবে যে তারা হচ্ছে মিথ্যা অভিযোগ করছে। আবাসন আবাসন বিভিন্ন ধরনের যে আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েতে যে আবাসন যোজনা আছে, সে আবাসন যোজনাতে পাঁশকুড়া 1 নম্বর ব্লকে 12,007 জন এই আবাস যোজনার ঘর পেয়েছে। প্রতিবন্ধী ভাতা পেয়েছেন এই ব্লকে 1,409 জন, কৃষি পেনশন পেয়েছেন 343 জন, আপদকালীন মৃত্যুতে এখানকার আর্থিক সাহায্য পেয়েছেন 83 জন, কৃষক বন্ধু পেয়েছেন 41,000, কৃষক বন্ধু একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের, সেখানে সাহায্য পেয়েছেন 41,820 জন, কিষাণ ক্রেডিট কার্ড থেকে সুবিধা পেয়েছেন 29,611 জন, আমফান অনুদানে আমাদের এই বিধানসভার এই ব্লকে এখনো পর্যন্ত 27,324 জন,
বিধবা ভাতা পেয়েছেন 857 জন, বার্ধক্য ভাতা পেয়েছেন 1291 জন, আর সবুজ সাথীর সাইকেল পেয়েছেন প্রায় পাঁশকুড়া 1 নম্বর ব্লকে প্রায় 15,000 ছাত্রছাত্রী, আর খাদ্য সাথীর সুবিধা পাচ্ছেন পাঁশকুড়া 1 নম্বর ব্লকে প্রায় 3,90,000 মানুষ। এটা গেল ব্লক এরিয়া। এবার পৌর এলাকাতে এই পরিসংখ্যানটা দিই। আমাদের চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আপনারা তো অভিযোগ করছেন যে আমাদের নেতারা সবাই স্বজন পোষণ করছে। আমি জানি না যে হচ্ছে ইনাদের কতজন করে আত্মীয় আছে। পাঁশকুড়া মিউনিসিপ্যালিটিতে এখনো পর্যন্ত কন্যাশ্রী পাচ্ছেন 3,418 জন, সবুজ সাথীর সাইকেল পেয়েছেন এই মিউনিসিপ্যালিটিতে প্রায় 9,000 ছাত্রছাত্রী, রূপশ্রীর সাহায্য পেয়েছেন 365 জন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা মিলে টোটাল পেয়েছেন 3,831 জন। ঐক্যশ্রী ভাতা একটা আছে, আপনারা জানেন ঐক্যশ্রী ভাতা আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়, সেখানে এই পৌরসভা দিয়েছে প্রায় 5,500 জনকে। জহর যোজনা, এটা হচ্ছে আদিবাসীদের জন্য দেওয়া হয়, সেখানে এই পৌরসভা দিয়েছে 69 জনকে। কৃষি বন্ধুর আর্থিক অনুদান পেয়েছেন এই পৌরসভা থেকে 3,075 জন। আর সর্বসাকুল্যে এখানে যে সমস্ত আমাদের যে গৃহ নির্মাণ যে প্রকল্প আছে, এই পৌরসভা গত 4 বছরে 1965 জনকে ঘর দিয়েছেন। এবং খাদ্য সাথী এই পৌরসভার 63,497 জন মানুষ পাচ্ছে। তাহলে সবাইকে আমাদের, এবং হাই স্কুলকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় হচ্ছে আপনার 14খানা স্কুলকে বিধায়কের এই এলাকা উন্নয়ন তহবিলে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এবং হচ্ছে আপনার 8টা জায়গাতে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, আর 48খানা সাবমার্সিবল পাম্প দেওয়া হয়েছে। করোনা যখন এটা শুরু হলো, অতিমারীটা শুরু হলো, সেই সময় থেকে করোনা রিলেটেড কিছু কি বিধানসভার জন্য কিছু কি অ্যালটমেন্ট হয়েছে করোনা রিলেটেড? হ্যাঁ, যেটা হয়েছে ধরুন আমাদের এই বিধানসভা এলাকাতে যারা হচ্ছে হেলথ রিলেটেড যারা ওয়ার্কার আছে, আশাকর্মী, আমাদের এএনএমদের যে সুপারভাইজার আছেন, আমাদের যারা হচ্ছে পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত যারা মানুষের কাছ পর্যন্ত পৌঁছয়, সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ, এই রিলেটেড যারা আছে তাদেরকে তাদের সেফটির জন্য মাস্ক, স্যানিটাইজার, সাবান এবং গ্লাভস দেওয়া হয়েছে বিধায়কের পক্ষ থেকে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার লড়াকু নেতা শুভেন্দু অধিকারী জি, বন্দে মাতরম। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আমাদের দলের উনি কর্মী ছিলেন, মনোমালিন্য করে উনি নির্দলে নমিনেশন করেছিলেন, তারপর থেকে দলে আসতে চাইছিলেন। আমরা অনেকটা পরিশ্রুত করার লক্ষ্যে অনেক দেরি করে ওনাকে নিয়েছি, কিন্তু উনি অনেক আগে থেকে চাইছেন। দল শক্তিশালী হয়েছে এবং উনি জিতেছেন, তৃণমূলের ভোটেই জিতেছেন। উনি কিন্তু নির্দল বলতে পারেন, নির্দল বলে কেউ ছিল, ওনার স্বামী তৃণমূলের ভোটে। সম্মত কারণেও আমরা দলের মধ্যে এন্ট্রি করেছি এবং পঞ্চায়েতের কাজেও উনি সাহায্য করছেন। এবং ঘরের মেয়ে ঘর গেছে সজাগত ভোট প্রতাভূত। আমাদের বিগত দুটা টার্মই ছিল তৃণমূলের, এই টার্মও তৃণমূল। আপনার নাম? আমার নাম কর্পোরেট ব্লকের সভাপতি দীপ্তি জানা। আমি গোটপোতা লালচক গ্রাম পঞ্চায়েত।
वैसे तो स्टील नहीं।